হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কেয়ারশির এক্সক্লুসিভ লাইফ। আজকে আমি অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম আজকে লাইভ করবো বা কী করবো না, তাই বললাম কি যে না, এটা পুজোর আগে তো লাস্ট লাইভ তোমাদের করতেই হবে। অ্যান্ড এর মধ্যে কয়েকটা জিনিস তোমরা আমাকে বলেছিলে সেটা আমাকে দেখানোর জন্য, মানে নতুনে কয়েকটা জিনিস পুজোর আগে লাস্ট মোমেন্টে তারা শপিং করতে চাইছো তাদের জন্য। তো ওরা আমি কয়েকটা কালেকশন মানে একটা সারপ্রাইজ ছোটো লাইফে নিয়ে চলে এসেছি। অ্যান্ড এর মধ্যে কিন্তু আরও অনেক কিছু আছে, মানে ছেলেদের মেন্স ওয়্যারও আছে যেগুলো আমি তোমাদের দেখাবো বলে ভেবেছি। প্রথমে টাইম না ওয়েস্ট করে দেখাতে শুরু করে দিই। হ্যাঁ, তার আগে তোমরা বলো তোমরা কেমন আছো। আমি তো খুবই ভালো আছি আর খুব ভালো চলছেও, তোমরা কেমন আছো সেটা বলো। তোমাকে চেনা যাচ্ছে না, আমি চেঞ্জ হয়ে গেলাম নাকি? না না, আমাকে ফেস দেখে তো আমার নিজে মনে হচ্ছে আমি একই দেখতে আছি, আমি জানি না। মিষ্টি প্রিয় কাতান দেখাও না, আমি প্রিয় কাতান দেখাচ্ছি। কি ডান্স করার হেভি লেহেঙ্গা দেখাও, কত হেভির মধ্যে, মানে আমি আমায় ঘুরে যাচ্ছে। মিষ্টি প্রিয় কাতান অপশান দেখো, আমি দেখাচ্ছি। তোমাকে আজকে চেনা যাচ্ছে না, হতে পারে কিছু জন্য চেনা যাচ্ছে না। এছাড়া আমি আরও যেগুলো ভেবেছি তোমাদের দেখাবো বলে হচ্ছে কয়েকটা খুব সুন্দর ফ্যান্সির ওপর ভালো ভালো আইটেম এসেছে, নতুন এসেছে। জাস্ট আমি ভাবলাম কি আজকে তোমাদেরকে ফার্স্ট দেখিয়ে তারপরে শুরু করি। এছাড়া আরও কয়েকটা খুব সুন্দর সুন্দর শাড়ি, সেটা তো দেখাবোই বলে আমি মাইন্ডসেট করেছি। সুদীপা সাহু লিখেছে, তোমাদের দোকান থেকে আমি অনেক কিছু কিনেছি, থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। আর কী কী কিনেছো আর কবে পরছো সেই শাড়িগুলো বা জামাকাপড়গুলো, তোমার ফটো তুলে আমাকে পাঠাও, আমি দেখতে চাই তোমাদের কেমন লাগছে পরে। সত্যি খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। লেহেঙ্গা দেখাও না, লেহেঙ্গা দেখাচ্ছি, লেহেঙ্গা নিয়ে আসবে তো এখানে। আর তুমি প্রাইস রেঞ্জগুলো যদি বলে দাও তাহলে ভালো হয়, তাহলে সেই রেঞ্জ অনুযায়ী তোমাদের দেখা দেবো, নাহলে আমি আমার মতন ডিফারেন্ট রেঞ্জে দেখিয়ে দেবো। গিচা সিল্ক দেখাও, গিচা সিল্ক দেখাচ্ছি, গিচা সিল্ক নিয়ে আসো। কপার জরির জরির দেখাও না, কপার জরির, হ্যাঁ কাঞ্জিবারাম আছে ওদিকে কপার জরির মধ্যে, তারপরে এও তো আছে, অনেকগুলোই আছে। আগের দিনে অ্যাকচুয়ালি আমি তখন লাইভ করছিলাম, তখন তোমাদের ব্যাঙ্গালোর সিল্ক দেখিয়েছিলাম। ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে ডিফারেন্ট জরিতে মানে কপার সিলভার গোল্ডেন জরির মধ্যে খুব সুন্দর সুন্দর অপশানস আমি দেখিয়েছি। আজ সাজটা বললাম, হ্যাঁ আজকে সাজটা বলতে গেলে আমি নাকে নোজ পিন পাচ্ছি, আমি নর্মালি পড়ি না। ওকে, তোমার খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কুর্তি দেখাও, কুর্তির অপশান দেখাও, বাচ্চাদের কয়েকটা অপশান দেখাও, খুব সুন্দর সুন্দর বাচ্চাদের অপশান এসেছি। কেয়াদি কোথায় আজকে মিষ্টি? মা আজকে অফিসে আছে, মায়ের কাজ আছে অফিসে আছে, আমি এখানে এসে গেছি তোমাদের দেখাবো। কটনের সালোয়ার দেখাও, দেখাচ্ছি। একটা কাজ করি, আগে দেখাতে শুরু করি, তারপরে তোমরা যা যা বলছো সেই জিনিসগুলো দেখাতে থাকবো। আমাকে একটুখানি মানে ডান্স করার মতন একটুখানি ফ্লোই লেহেঙ্গা দেবে, মিষ্টি লাগছে তোমাকে, থ্যাংক ইউ। ব্রাইডাল লেহেঙ্গা দেখাবে? হ্যাঁ দেখাবো, আমি আজকে ব্রাইডাল লেহেঙ্গা দেখাবো, ব্রাইডাল বেনারসি দেখাবো, আরও অনেক কিছু দেখাবো, তো ওটা একটু দেখতে থাকো। তোমারটা কী শাড়ি, প্রাইস কত? আমারটা আগে শাড়িটা দেখিয়ে দিই, এটা তোমাদের সবথেকে প্রিয় শাড়ি, আমি বলতে গেলে মানে সবার সবসময় এই শাড়িটা পছন্দ হয়, তো আমি তার জন্য ভাবলাম এটাই আজকে পরবো। একটা বরণ করার জন্য রেড অ্যান্ড হোয়াইট শাড়ি দেখাও না প্লিজ, রেড অ্যান্ড হোয়াইট শাড়ি দেখাচ্ছি, তুমি নানা রকমই দেখাচ্ছি কিসে যা যা আছে। ওকে, ফার্স্ট অফ অল আমি যেটা পড়েছি, তুমি মাঝখানে আসো, তুমি সাইডে সরে গেলে কী করা হবে, আজকে ক্যামেরাম্যান নতুন আছে। সো যেটা পড়েছি সেটা হচ্ছে কটন বেনারসি। এই শাড়িটার একটা স্পেশালিটি আছে, যেটা হচ্ছে কি যে শাড়িটা তো দেখতে বেনারসি কিন্তু ফ্যাব্রিকটা যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে কটন। আর এটা খুব সুন্দর সফট, খুব সুন্দরভাবে ড্রেপ পরে আর খুব ভালো দেখতেও, মানে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর দেখতে। মানে আমি যেমন ব্ল্যাকের ওপরে পরেছি, অ্যান্ড এইটাতে দেখো আঁচলটা এখানে সামনে আছে, পুরোটাই কাজ করে, অ্যান্ড ব্লাউজ পিসটাও কিন্তু এরামই পুরো কাজ করা, কিন্তু ব্লাউজ পিসটা পরবে। অ্যান্ড এটা প্রাইসও কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছে। এটা প্রাইস হচ্ছে 2199 হচ্ছে এই কটন বেনারসির দাম পড়ছে। এবার এই ধরনের আরও তো অনেকগুলো কালার অপশান আছে, আর কটন বেনারসি প্রচুর ডিজাইন অপশান আছে, সেইগুলো দেখাবো। নতুন কালারটা কি এসেছে কটন বেনারসির ওপরে?
না নতুন কালারটা মনে হয় নিয়ে আসুনি, কাউকে একটুখানি বলে দাও নতুন কালারটা আনার জন্য। আর ততক্ষণ তোমাদেরকে একটা ফ্যান্সি খুব সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিই জর্জেটের উপরে। অ্যান্ড এই শাড়িটা হচ্ছে পুরোটাই হোয়াইটের উপরে, অ্যান্ড এর সাথে ম্যাচিং করে যদি রেড ব্লাউজ পরো তাহলে রেড বা যে কোনো ডার্ক কালারের ব্লাউজ কন্ট্রাস্ট করে খুব সুন্দর দেখতে লাগবে। দেখো এইটা হচ্ছে আঁচলটা, পুরোটাই জর্জেটের উপরে এইভাবে কাজ যাচ্ছে, সুতোর কাজ করা, তার সাথে শুধু লিফগুলো হচ্ছে জারি দিয়ে হাইলাইট করা হয়েছে। দেখো তো এটা কেমন দেখতে লাগছে। আরেকবার তোমাদের শাড়িটাকে, এটা হচ্ছে আঁচলটা, এই দেখো এইভাবে কিন্তু শাড়ির কাজটা যাচ্ছে। অ্যান্ড প্লিটস এর পোর্শনটা দেখিয়ে দিই, এটা প্লিটসটা করলে তোমাদের কিন্তু এরম ভাবে দেখতে লাগবে অলমোস্ট। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 2699 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। অ্যান্ড এটা আমি শুধু হোয়াইট আছে তা নয়, এর প্রচুর কালার অপশনস আছে, কালার অপশনসগুলো আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু এটার সাথে ম্যাচ করে দু রকমের পাঞ্জাবি দেখো, একটা হোয়াইটের ওপরে একটা ব্ল্যাকের ওপরে, মানে কন্ট্রাস্টে যারা পাঞ্জাবি পার্টনাররা পরতে চাইছে তারা কিন্তু এই পাঞ্জাবিটা দেখতে পাবে। এটা কিন্তু পুরোটাই কিন্তু জর্জেটের ওপরে লগ্ন চিকনে ওয়ার্ক করা আছে। অ্যান্ড এই কাজটা দেখতে অল ওভার পাঞ্জাবিতে কিন্তু এইভাবে কিন্তু ওয়ার্কটা যাচ্ছে। এই পাঞ্জাবিটা সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর দেখতে এটা। আর এটা প্রাইস পড়বে হচ্ছে 3399 হচ্ছে এই পাঞ্জাবিটার প্রাইস পড়ছে। আর এগুলো কিন্তু সবকটা সাইজে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া আরেকটা তোমাদের যেটা দেখো সেটা হচ্ছে হোয়াইটের ওপর। হ্যাঁ লখনৌ চিকনে ভাবছো তো হোয়াইট নেই কেন, হোয়াইটও অপশন আছে, সেটা যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করো সেখানে কিন্তু হোয়াইটটা দেখিয়ে দিতে পারবো। অ্যান্ড এইটা দেখো এইটা হচ্ছে হোয়াইট কালারের অপশনটা, মানে অন্য পাঞ্জাবির হোয়াইট অপশনটা দেখাচ্ছি। এটার মধ্যে দেখো পুরোটার মধ্যে এইভাবে একটা সেলফ ওয়ার্ক করা আছে স্কোয়ার করে, এখানে খুব সিম্পল একটা স্টিচ ওয়ার্কের মধ্যে দিয়েছি জারি দিয়ে। অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে 3399। আর এটার মেটেরিয়াল যেটা ইউজ করা হয়েছে এটাতে চান্দেরি মেটেরিয়াল কিন্তু ইউজ করা হয়েছে। ওকে এবার আমি যেই শাড়িটা দেখাচ্ছিলাম এটার প্রাইস হচ্ছে 2699 হচ্ছে আমার, আমি যেই শাড়িটা এখন দেখাচ্ছি এটার প্রাইস। আর এটার কালার অপশনসগুলো দেখিয়ে দিই, নিচে কালার অপশনসগুলো আছে। প্রত্যেকটা কালার অপশনই কিন্তু খুবই সুন্দর দেখতে। যেমন এখানে যদি পিচ কালারটা বলো, ইয়েলো স্কাই কালারটা খুব সুন্দর দেখতে, ব্ল্যাকটা তো সুন্দর, ডার্ক গ্রিন ভালো, বেজ ভালো, প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর। আর সবকটার প্রাইস হচ্ছে 2699 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। অন্য কাউকে ধরতে বলো, ওরা অন্য কাউকে ধরতে বলো। ওকে এরপরের শাড়িটা যেটা বলবো সেটা প্রথমেই আমাদের আমাকে রিকোয়েস্ট করেছে, সেটা হচ্ছে কাতান শাড়ি দেখাই। তো কাতানের মধ্যে আমি ব্লু কালারটাই প্রথমে দেখাবো। ব্লুটা দাও, ব্লুটা দাও, ওদিকে এইটা দাও, ইয়েলো উইথ গ্রে, কয়েকটা খুব সুন্দর সুন্দর কাতান শাড়ি দেখাই। অ্যান্ড কাতান শাড়ি নানা রকমের অপশনসে এসেছে, কয়েকটা যারা একটু ভালো আরও ডিজাইনে দেখতে চাইছে সেই অপশনসগুলোও আমি দেখাবো। আর আরও যদি শাড়ি দেখতে চাও আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে কেয়াশেট এক্সক্লুসিভ। আর এখানে কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে কিন্তু নানা রকমের কিন্তু আমি শাড়ি জামা কাপড়ের কিন্তু ভিডিও আপলোড করি, ওগুলো কিন্তু দেখতে পারো। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসের ছোটো ছোটো বুটি করা আছে। অ্যান্ড শাড়িটা যদি দেখে দেখো ব্লুয়ের সাথে কিন্তু ব্ল্যাক কম্বিনেশনে কিন্তু শাড়িটা আছে, দেখো কি সুন্দর দেখতে শাড়িটা। এটা হচ্ছে আঁচল, দেখো বর্ডারটা এইভাবে কাজটা যাচ্ছে। অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু এই কাজটা আছে, ছোটো ছোটো এই ফ্লাওয়ারের মোটিফটা আছে। ভালো করে ফ্লাওয়ারের মোটিফটা দেখাও আর বর্ডারটা দেখাও।
এটার প্রাইস পড়বে হচ্ছে 14,999 হচ্ছে এটা কাতানটার প্রাইস পড়ছে। এটা হচ্ছে পিওর সিল্ক কাতানের উপরে কিন্তু এই শাড়িটা। অ্যান্ড এর প্রচুর অপশানস আছে, যেমন নিচে কয়েকটা অপশানস আমি রেখেছি, এছাড়া আরও অপশানস আছে। ইয়েলো অ্যান্ড রেড শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে, যেমন পিঙ্কের সাথে মেজেন্ডা অপশান। এর মধ্যে দেখো আমি আরেকটা শাড়ি তোমাদের দেখাচ্ছি, ইয়েলোর সাথে গ্রে অপশন। এই অপশনটা কিন্তু খুব কম দেখা যায়, ইয়েলোর সাথে রানি থাকে, গ্রিন থাকে, রেড থাকে, মানে বাকি সব কালার থাকে, শুধু ইয়েলো অ্যান্ড গ্রে অপশনটা কিন্তু খুব সোবার দেখতে লাগে। ওটা আটকে গেছে। এই দেখো কালার কম্বিনেশনটা কেমন লাগছে বলো তো। এটা হচ্ছে আঁচল, দেখো এইভাবে কিন্তু যাচ্ছে বর্ডারটা। অ্যান্ড এটা হচ্ছে বুটিটা, এটার প্রাইস সেম 14,999 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। এটা আরও কালার অপশানসগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এর আর বাকি কী কালার অপশান। কিন্তু এটার সাথে এটা দেবো, ওইটা দিতে পারো, ওই নিচে গ্রেইশ ব্লু কালারটা, ওটা বেশি বেটার। আমি দেখাচ্ছি ছেলেদের পাঞ্জাবিটা দেখাচ্ছি, তখন বাকি কালার অপশানগুলো দেখিয়ে দিই। প্রত্যেকটা কাতান সেল কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস রেঞ্জের মধ্যে আছে, খুব সুন্দর শাড়িগুলো। থ্যাংক ইউ গিজা, দেখাবে মিষ্টি। আমার মাকে একটা ঢাকায়, আমার মা একটা ঢাকায় নিয়েছে। জাস্ট বিহাইন্ড ইউ অফ হোয়াইট গাউনটা ইজ দেয়ার, ক্যান ইউ প্লিজ শেয়ার দ্য ডিটেলস অফ দ্যাট। আমি দেখাচ্ছি আমাদের বুকিং প্রসেসটা হচ্ছে, যেগুলো পছন্দ হয়েছে সেগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দাও। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারসগুলো দেখো ডিসক্রিপশন বক্সে লেখা আছে, কমেন্টে পিন করা আছে। আর নাহলে আমাদের ডাইরেক্টলি আমাদের শোরুমে চলে আসো। আমাদের শোরুম আছে হচ্ছে কালীঘাটে, কালীঘাট ট্রাম ডিপোর অপোজিটে হচ্ছে কেয়ারশেট এক্সক্লুসিভের শোরুম। এছাড়া আরও বাকি শোরুমগুলো যেখানে আছে সেটা হচ্ছে দুর্গাপুরে আছে জাংশন মলে, শ্রীরামপুরে আছে মানসী বাজারে। আমি যেই কাতান সিল্কটা দেখাচ্ছিলাম, এই কাতান সিল্কের সাথে ম্যাচিং করে একটু গ্রেইশ ব্লু কালারের ছেলেদেরটা রেখেছি। দেখো পুরোটাই কিন্তু এইভাবে কিন্তু স্টিচ করা, রানিং স্টিচ আছে, তার উপরে বান্দনি কাজটা করা হয়েছে। অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে 2899 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে, 2899 হচ্ছে এই পাঞ্জাবিটার প্রাইস পড়ছে। অ্যান্ড এটা সব অনেক রকমের সাইজ অপশন আছে আমাদের, স্টার্টিং ফ্রম 38 সাইজ থেকে 46 সাইজ অবধি কিন্তু নর্মালি অ্যাভেলেবেল থাকে। অ্যান্ড এগুলো সব কটার সাথে কিন্তু লোয়ার পেয়ে যাবে। ওকে আমি তো এটা দেখালাম, তার সাথে পাঞ্জাবি দেখিয়ে দিয়েছি। এইবারে কি দেখানো যেতে পারবে, গিজা সিল্কটা নিয়ে আসো, অনেকবার ধরে লিখছে। হ্যাঁ লেহেঙ্গা দেখিয়ে দিই একটা দুটো, লেহেঙ্গাটা দেখতে চাইছিলে তো, লেহেঙ্গাটা দাও। লেহেঙ্গার মধ্যে একটা খুব সুন্দর বেনারসি লেহেঙ্গা দেখাই, ডান্সিংয়ের জন্য খুব ভালো। কেন কি হয় কি যে লেহেঙ্গার কাজটাও অনেকটা ফোলা থাকবে, প্লাস ওয়েট ওয়াইজ কিন্তু এটা হালকা হয়, মানে যেটা আমাকে ডান্সের জন্য এখনই বলছিলে। তাছাড়া ইভেন তোমার নর্মাল লেহেঙ্গাতে, মানে রিসেপশনের জন্য বা কোনো অকেশনের জন্য কিন্তু এই লেহেঙ্গাগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে। এগুলো আগে থেকে করে রাখা উচিত না তোমাদের, গাটাটা ছেড়ো। তোমার গাটাটা ছিঁড়তেই হবে, ভয় পাচ্ছ নাকি গাটা ছিঁড়তে? এটা ছিঁড়েছে কিনা সেটাই ভয় পাচ্ছে, সুতো লাগানো আছে। এই দেখো এটা খুব সুন্দর, এটা অলিভ গ্রিন কালারের ওপরে কিন্তু এই বেনারসি লেহেঙ্গাটা আসছে। আর এটার ঘেরটা দেখতে পাবো, অনেক বড় ঘেরওয়ালা কিন্তু এই লেহেঙ্গাটা। শিপন বেনারসি দেখাচ্ছি, শিপন বেনারসি তুমি কি শাড়ি পরে আছো? আমি যেই শাড়িটা পরে আছি সেটা হচ্ছে কটন বেনারসি, সেটার প্রাইস হচ্ছে 2199 হচ্ছে কটন বেনারসি প্রাইস। অ্যান্ড এই দেখো শাড়ি, এই লেহেঙ্গাটা দেখেছো কি সুন্দর দেখতে,
পুরোটাই কিন্তু ভিভিং এর ওপরে গেছে। এই পুরো ভিভিংটাই দেখো কি সুন্দরভাবে ভিভিং করা হয়েছে, নিচের দিকে সুন্দর করে কাজ করা, বেল্টের কাজটাতে কাজ করা হয়েছে, আর এর সাথে দুপাট্টাটা যেটা চাইছে ওটা অলিভ গ্রিন কালার বলে এখানে কিন্তু আমরা ইউজ করেছি হচ্ছে এটা খুব সুন্দর মাস্টার্ড কালারে কিন্তু দুপাট্টা ইউজ করেছি। এটাও কিন্তু পুরোটাই বেনারসির দুপাট্টা। এটা ইচ্ছে করলে মানে তোমরা অন্যভাবে মানে অন্য কিছুর সাথে সালোয়ার কামিজের সাথে বা অন্য কিছুর সাথেও কিন্তু দুপাট্টাটা পরে ইউজ করতে পারবে। অ্যান্ড এটা হচ্ছে ব্লাউজ পিসটা অল ওভার ওয়ার্ক কর। সো এখানে কী হয় কি তখন অল ওভার বেনারসি ব্লাউজ পাবে তোমার, তোমাদের যে কোনো প্যাটার্ন অনুযায়ী বা যে কোনো ডিজাইন অনুযায়ী কিন্তু এই ব্লাউজগুলো বানাতে পারবে। এটার প্রাইস পড়বে হচ্ছে এটা অলমোস্ট প্রাইস পড়বে হচ্ছে 22,400 মতন কিন্তু প্রাইস পড়ছে হচ্ছে এই বেনারসি লেহেঙ্গাটার। আর আমাদের বেনারসি লেহেঙ্গা শুরু হয় হচ্ছে কত থেকে? ওই 3,000-4,000 থেকে কিন্তু স্টার্টিং রেঞ্জ আমাদের বেনারসি লেহেঙ্গাতে আছে। ওকে, এবার বেনারসি লেহেঙ্গাটা তো দেখিয়ে দিয়েছি, এবার যেটা দেখাবো বলে আমি ভাবছি সিঙ্গেল কাতান দেখাই তোমাদেরকে। অ্যান্ড সিঙ্গেল কাতানের মধ্যে না জর্জেট বেনারসি দেখাবো, সিঙ্গেল কাতানটা দেখিয়ে দিই না ঠিক, তুমি ঘুরে ফিরে ওটাতেই যাবে আজকে, দাও ওটা। আর এর মধ্যে কোন কালারটা বলো তো, তোমরা তোমরা দেখে বলো কোন কালারটা। আমি গ্রিনটা, গ্রিনটা না রানীটা, ভোট দাও তোমরা এখানে, দেখি এখানে ভোট দিচ্ছি। সাউথ ইন্ডিয়ান শাড়ি দেখাও না দিদি, আমি দেখাচ্ছি সাউথ ইন্ডিয়ান শাড়ি দেখাচ্ছি। সো একটা কাজ করি, আমি এই শাড়িগুলোর মধ্যে যেটা আমি এখানে সিঙ্গেল কাতানে বলছিলাম সেই শাড়িগুলোর মধ্যে একটা রানী খুলে দেখাই, একটা গ্রিন খুলে দেখাই, দুটো কালারই সুন্দর দেখতে। নর্মালি কী হয় কি যে সিঙ্গেল ওখানে একটা সলিড বর্ডার থাকে সেই অনুযায়ী শাড়িটা, এটা কিন্তু সেরাম নয়, এটা ডিজাইনটা আলাদা দেখতে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এইটা হচ্ছে আঁচলটা দেখো, এটা কিন্তু পুরো শাড়িটার মধ্যে কিন্তু মিনা করা আছে। আর এখানে বর্ডারটা দেখতে পাবে যেমন সলিড ডিফারেন্ট কালারের বর্ডার থাকে সেরকম না, ওর মধ্যেই কাজ করা কিন্তু লতা পাতার মতন পুরোটাই। দেখো একবার দেখাই এখানে আঁচলটা কেমন দেখতে লাগবে পরার পরে, এটা হচ্ছে আঁচলটা বর্ডার। দু 3,000-এর লেহেঙ্গা দেখাচ্ছি, অ্যান্ড এইভাবে কিন্তু ফুল শাড়িটার কাজটা যাচ্ছে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 5,499, 5,499 হচ্ছে এই সিঙ্গেল কাতান শাড়িটার প্রাইস পড়ছে। অ্যান্ড এর অনেকগুলো কালার অপশানস আছে, তো কালার অপশানসগুলো দেখো। আরেকটা যারা ভাবছো এই শাড়িটা ভারী কি না ভালোভাবে প্লিটস পরবে কিনা, এটা খুব সুন্দর সফট শাড়ি, মানে এখানে দেখতে পাচ্ছ নিচে ফলটাই হয়েছে এখানে, মানে ভাঁজগুলো বুঝতে পারবে, মানে এটা খুব সফট আর প্লিটস পর মানে তখন প্লিট করবে না, খুব সুন্দরভাবে কিন্তু প্লিটটা পরবে। তো এটা আরেকটা কালার অপশান তোমাদের দেখি দিয়ে খুলে, বাকিগুলো কালার অপশানসগুলো নিচে আছে। তো এটা আরেকটা কালার অপশান হচ্ছে গ্রিনের মধ্যে, যেটা কনফিউশন ছিল তুমি যেটা পরে আছো ওটার পিপি কত। ও আমার শাড়িটা প্রায় অপশানসগুলো দেখাতো, আমি এক্ষুনি দেখাচ্ছি। এইটা হচ্ছে আর গ্রিন কালারটা, এটা আঁচল, অ্যান্ড এই দেখো এই পুরো শাড়িটা কোনটা বেটার লাগছে বলতো, গ্রিনটা না পিঙ্কটা? তোমার গ্রিন পছন্দ বলে। এটা হচ্ছে আঁচলটা, খুব সুন্দর লাগছে পাটটা। অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে 5,499 হচ্ছে এই সিঙ্গেল কাতান শাড়িটার প্রাইস পড়ছে। আর এটা কালার অপশানসগুলো দেখিয়ে দেবো, কালার অপশানগুলো সব কটা কালার অপশানই কিন্তু সুন্দর দেখতে। আর এটার সাথে পাঞ্জাবি যেটা আমি ভেবেছি একটু লাইট গ্রিন কালারের মধ্যে, মিন্ট গ্রিন কালারের পাঞ্জাবিটা আছে, অল ওভার ওয়ার্ক করে, এটাও কিন্তু বেনারসি মেটেরিয়ালের কিন্তু পাঞ্জাবিটা। তার উপরে সামনে দিকটার মধ্যে কিন্তু এই হ্যান্ডওয়ার্কটা করেছে, খুব হালকার মধ্যে কিন্তু হ্যান্ডওয়ার্কটা, ইভেন কলারও কিন্তু হ্যান্ডওয়ার্ক আছে। এটার প্রাইস পড়বে হচ্ছে
999 হচ্ছে এই পাঞ্জাবিটার প্রাইস পড়ছে উইথ লোয়ার, এগুলো কিন্তু থাকছে। অ্যান্ড তারা ভাবছো লোয়ারে মানে আমাদের প্যান্ট থাকে, তো প্যান্টের বদলে যদি তোমরা ধুতি নিতে চাও ধুতির অপশনটাও কিন্তু এখানে আছে, নিতে পারবে। অ্যান্ড এই শাড়িটার কালার অপশনসগুলো তোমাদের একবার দেখিয়ে দিই, কালার অপশনসগুলো নিচে। দেখো পিঙ্ক কালারটা আছে এখানে, একটা খুব সুন্দর এই কি কালার বলবো, পিচ কালার, একটু রেডিশ পিঙ্কিশ পিচ কালারটা। ইয়েলো আছে অ্যান্ড ব্ল্যাক কালার, এটা অরেঞ্জ লাগছে ওটা কিন্তু রেডিশ পিচ কালার। অ্যান্ড তারপরেরটা দেখো পিঙ্কটা, পিঙ্কটা পিঙ্ক গ্রিন, এখানে কিন্তু অনেকজন অনেকগুলো বলে যে পিঙ্ক গ্রিন করে যাচ্ছে। দুটোই দেখি যে দুটোই সুন্দর দেখতে, অ্যান্ড ব্ল্যাকটা পড়লেও কিন্তু ব্ল্যাকটাও সুন্দর দেখতে লাগবে, ওরমই সুন্দর দেখতে লাগবে। অ্যান্ড এটা প্রাইস হচ্ছে 5499 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। এবার আমি যেই শাড়িটা পরিয়ে আছি সেইটা দু রকমের অপশান আছে, একটা হচ্ছে উইথ মিনা, একটা হচ্ছে উইদাউট মিনা। আমি মিনাওয়ালা পরে আছি বলে আমি তোমাদের মিনাওয়ালাটা আমি দেখাবো, শাড়িটা আগে দেখিয়ে দিই। এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে কটনের ওপরে, অ্যান্ড এটার মধ্যে দেখো বর্ডারে পিঙ্ক কালারে কাজ করা আছে। হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে 2199 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। আর এটা কালার অপশনসগুলোর মধ্যে গ্রেটা খুলে দেখাই, গ্রেটা নতুন কালার আছে। অ্যান্ড ডার্ক গ্রিনটা কোথায় তুমি একবার উইদাউট মিনিটাও সাইডে রাখো, তাই কি করেছো বলো তো। আর নিচে আছে এটা হচ্ছে আঁচল, এইটা দেখো এটা আঁচল, এটা একটুখানি যারা ভাবার লাইট কালার পরতে পছন্দ করে তারা কিন্তু এটা দেখতে পারো। দুদিকে বর্ডারে দেখো পিঙ্ক কালারে এরকম কাজ করা আছে, মাঝখানটাতে এই বুটি মিনে করা। অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে 2199 হচ্ছে শাড়িটার প্রাইস পড়বে। এই দেখো আর এটা ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, ব্লাউজ পিসটার মধ্যেও কিন্তু ফুল ওয়ার্ক করা আছে, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। এবার এইটা তো তোমাকে মিনাওয়ালা দেখালাম, মিনের মধ্যে কি কি কালার আছে সেগুলো দেখে দেবো, মানে আর একটা উইদাউট মিনে দেবো, সবটা সেম কালার অপশনসগুলো সেম পেয়ে যাবে। উইদাউট মিনের মধ্যে আমি ভাবছি ডার্ক গ্রিন কালারটা দাও, ডার্ক গ্রিনটা দাও, ব্লুটা দাও, ব্লুটাও সুন্দর দেখতে লাগে উইদাউট মিনের মধ্যে। দেখো এটা হচ্ছে আঁচল, প্রত্যেকটা শাড়িতে কিন্তু মানে এই শাড়িগুলোতে কিন্তু পুরো ব্লাউজ পিসটাতে কিন্তু ওয়ার্ক করা আছে। দেখো এটা হচ্ছে উইদাউট মিনেতে কিন্তু এইরকম দেখতে লাগবে, সেম প্রাইস রেঞ্জে যাচ্ছে। এই হ্যাঁ উইদাউট মিনে হচ্ছে 1999 হচ্ছে শাড়িগুলোর প্রাইস পড়ছে, উইদাউট মিনের প্রাইস হচ্ছে 1999। অ্যান্ড এগুলো বুটিগুলো দেখছি, বুটির প্রচুর অপশনস আছে, সেগুলো টেনশন করলে আপনি মানে বুটির প্রচুর অপশন আছে, বর্ডারের প্রচুর অপশনস আছে। অ্যান্ড কালার্সগুলো আমি দেখিয়ে দেবো, কালার্সগুলো প্রত্যেকটা কালার্সই কিন্তু সুন্দর দেখতে, কারণ গ্রিনটা তো খুবই ভালো লাগে, গ্রিন ব্ল্যাক মানে প্রত্যেকটা কালারই, ব্লু ম্যাজেন্ডা মেরুন কালার, এগুলো সব কটা ভালো দেখতে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ওটা ওদিকে কেন, ওটা এদিকেই রাখবো। আমাদের শোরুম হচ্ছে কালীঘাটে আছে, কালীঘাট ট্রাম ডিপোর অপোজিটে, অ্যাড্রেস হচ্ছে 116A এসপি মুখার্জি রোড কলকাতা 26। এছাড়া আছে হচ্ছে শ্রীরামপুরে আছে মানসী বাজারের ফার্স্ট ফ্লোরে, আর দুর্গাপুরে জাংশন মলের থার্ড ফ্লোরে কিন্তু আমাদের শোরুম আছে। এইটা যেটা দেখালাম এগুলোর আমি কটন বেনারসির কালার অপশন দেখিয়ে দিই। উইদাউট মিনা শাড়িগুলো মানে যেটা আমি এখন গায়ে ফেলে আছি, উইদাউট মিনা শাড়ি হচ্ছে 1999, উইথ মিনা শাড়িগুলোর দাম হচ্ছে 2199। নিচে কালার অপশনসগুলো আছে, হ্যাঁ অর্গানজা পেয়ে যাবে, আর 5-7 হাজারের মধ্যে আমি অর্গানজা দেখিয়ে দেবো, না প্রচুর নানা রকমের রেঞ্জে অর্গানজা আছে। পয়সাটা অর্গানজা দাও,
তোমার শপটা কোথায় এখনই বলে দিলাম। সিওডি অ্যাভেলেবল, সিওডি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু অ্যাভেলেবল আছে। গ্রিনটা বা স্কাইটা, স্কাইটা সুন্দর রংটা, সবকটা রঙই ভালো, গ্রিনটাও ভালো দেখতে। দেখাচ্ছি কটন মেশি রেখে দিয়েছে, অর্গেনজা দেখাচ্ছি, আর এগুলো প্রত্যেকটা কালার অপশনস গুলো খুব সবকটা প্যাস্টেলের মধ্যে আছে আর সবকটা সুন্দর দেখতে। কিন্তু এইটা হচ্ছে আঁচলটা, হ্যাঁ এটা হচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অর্গেনজা। লেহেঙ্গা কি হলো, ব্রাইডাল লেহেঙ্গা, ওটা দেখাচ্ছি, ব্রাইডাল লেহেঙ্গাটা দাও। এটা হচ্ছে দেখো আঁচলটা এইভাবে আসবে, অ্যান্ড কালারটা কি তোমরা বুঝতে পারছো? আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট এই স্কাই কালারটা রিপ্লিট করে দাও তো, মানে স্কাই কালারটা এত সুন্দর, একটা মিষ্টি স্কাই কালার না, মানে দেখি পছন্দ হয়ে যাবে। এটা হচ্ছে বর্ডারটা, তোমার পছন্দ হয়ে গেছে না? ওখানে বোঝা যাচ্ছে না, না ওরম ভাবে। অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু এই সিলভার অ্যান্ড গোল্ডেন বুটিটা করেছে, ওখান থেকে কপার কাঞ্জিভরমটা নিয়ে, কাঞ্জিটা নিয়ে আসো। অ্যান্ড এইটা প্লিটটা একবার দেখিয়ে দিই, মানে তাহলে তোমরা বুঝতে পারবে স্কাই কালারটা কি সুন্দর, একটা সফট স্কাই কালার দেখতে, আমি তাহলে কালারটাও আসবে। হ্যাঁ এবার বোঝা যাচ্ছে, তাও অতটা না, ক্লোজ আসো তাহলে তোমার এটা কালারটা ঠিক আসবে। এই শাড়িটার প্রাইস বলে দিই, এই অর্গেনজার শাড়িটার হচ্ছে 4699 হচ্ছে এই অর্গেনজার শাড়িটার প্রাইস পড়ছে। আর এটার সাথে ম্যাচ করে ছেলেদের জন্য কিন্তু এরকম একটা স্কাই কালারে কিন্তু পাঞ্জাবি রেখেছি। দেখো এইটা হচ্ছে পাঞ্জাবিটা, খুব সুন্দর ছোটো ছোটো বুটির কাজ করা। আর এই পাঞ্জাবিটার প্রাইস পড়বে হচ্ছে 3799 হচ্ছে পাঞ্জাবিটার প্রাইস পড়ছে। অ্যান্ড আমি যেই অর্গেনজা দেখালাম এর কালার অপশনসগুলো তো দেখাতে হবে। হ্যাঁ আরেকটা খুব সুন্দর কালার আমি তোমাদের খুলে রাখবো, তার আগে দেখিয়ে দিই, পিঙ্ক কালার অপশন আছে এখানে, প্রত্যেকটাই ভালো দেখতে, পিঙ্কটা ভালো, এরপরে ইয়েলো আছে, ইয়েলোটা দেখো কি সুন্দরভাবে ফুটে উঠেছে। পিচটা খুব সুন্দর দেখতে, অ্যান্ড আমি যেটা এখন গায়ে ফেলেছি সেটাও খুব ভালো দেখতে, মানে সবকটাই ভালো দেখতে। সো এটা হচ্ছে 4699 হচ্ছে এই শাড়িটার প্রাইস। দেখো এটা হচ্ছে আঁচল, অ্যান্ড খুব সুন্দর একটা লাইট গ্রিন কালারের কিন্তু পুরো শাড়িটা। প্রাইস কত অর্গেনজাটা? এই তো বললাম 4699 হচ্ছে অর্গেনজাটার প্রাইস। সাউথ ইন্ডিয়ান দেখাও, দেখাচ্ছি এই তো, এবার পরেরটাই সাউথ ইন্ডিয়ান দেখাচ্ছি। কোপাডাম শাড়িটা দেবে, এইটা দেখো এটার প্রাইস হচ্ছে 4699 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে। এইবার তোমাদেরকে যেটা দেখাবো বলে ভাবছি সেটা হচ্ছে আমাদের 2-3 হাজারের মধ্যে লেহেঙ্গা বলেছো, লেহেঙ্গাটা একবার দেখিয়ে দিই। অ্যান্ড ওই দিকে তোমাদের কোথায় গেল দাও ওটা 2-3 এইটা দেখ, বেনসি দাও, হ্যাঁ ঠিক আছে বেনসি দাও 10-এর মধ্যে। দেখো লেহেঙ্গাটা দেখো খুব সুন্দর দেখতে, পুরোটাই কিন্তু স্যাটিনের ওপরে অল ওভার ওয়ার্ক করা। এর সাথে দুপাট্টাটা যেটা যাচ্ছে পিচ কালারের দুপাট্টা, এটা হচ্ছে দুপাট্টা। অ্যান্ড এইদিকে এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এইটার প্রাইস পড়বে হচ্ছে 3199 হচ্ছে এই লেহেঙ্গাটার প্রাইস পড়ছে। এরপরের লেহেঙ্গাটা যেটা দেখাবো সেটা একটা ব্রাইডাল লেহেঙ্গা, দেখো অনেকক্ষণ আগেই তুমি আমাকে বলেছিলে দেখানোর জন্য, সেটা আমার দেখানো হয়নি, একটা ব্রাইডাল লেহেঙ্গা তোমাদেরকে দেখিয়ে দিই।
আচ্ছা, অর্পিতা বর্মন বারবার জিজ্ঞেস করছেন তোমার পিছনে হোয়াইট গাউনটার দাম কত। আমার পিছনে যেই গাউনগুলো আছে, চারটে গাউন আছে আমার ব্যাকে, চারটে গাউনই কিন্তু অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে 20,000। ওই একটা 21 হতে পারে, 22 হতে পারে, মাই 19ও হতে পারে, এই মাঝখানেরটা আমার যতটা মনে আছে 19,000 এটা। সো এগুলো সবটাই কিন্তু অ্যাপ্রক্স 20,000-এর মধ্যে কিন্তু গাউনগুলো আসছে। অ্যান্ড প্রত্যেকটাই মধ্যে ওয়ার্ক, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ক আছে। যেমন এটাতে পুরোটাই স্টোন অ্যান্ড সিকোয়েন্সের পুরো ওয়ার্ক করা হয়েছে, স্টোনসের ওয়ার্ক আছে এটাতে। পাশেরটা দেখ, যেমন দেখো এটা খুব পিচ কালার, একদম লাইট পিচ কালার, পিঙ্কিশ পিচ কালারের মধ্যে এটা পুরোটাই কিন্তু আমাদের দেখো কি বলবো, লেস বা মানে এটা সেলফ ওয়ার্কের মতন কিন্তু ফুল কাজ করা। আমাদের বেনারসি স্টার্টিং প্রাইস হচ্ছে 2199 হচ্ছে বেনারসি স্টার্টিং প্রাইস। আর শুধু বর্ডার বেনারসি যদি হয় দ্যাট ইজ 2199 শুধু বর্ডার বেনারসি। বর্ডার ওয়ার্ক করা বেনারসি যদি, যেটা হ্যান্ড ওয়ার্ক করা থাকে বর্ডার, সেই বেনারসিটা যদি বলো তাহলে ওটা হচ্ছে আমাদের ওই 15-18-এর মধ্যে কিন্তু ওই বেনারসিগুলো থাকে। আর আমি যেটা পরে আছি সেটা বলি, এটা হচ্ছে পুরোটাই দেখো ভেলভেটের ওপরে কিন্তু এই ল্যাহেঙ্গাটা আছে। প্রত্যেকটা এর মধ্যে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ক আছে, একটা পেসলি আছে, একটা গ্রিন এই কাজ আছে, এইভাবে ডিফারেন্ট ওয়ার্কে কিন্তু ল্যাহেঙ্গাটা যাচ্ছে। তোমার থেকে হাইট বেশি। এইটা হচ্ছে দুপাট্টাটা, দুপাট্টা বর্ডারে ওয়ার্ক করা আছে। এই তার সাথে কিন্তু এই লাটকানটা পাচ্ছ, অ্যান্ড এটা হচ্ছে ব্লাউজ পিসটা। এটার প্রাইস পড়বে হচ্ছে 25-26,000, এটার প্রাইস হচ্ছে অলমোস্ট 26,000 কিন্তু এটা প্রাইস পড়ছে। এটা প্রাইস পড়বে হচ্ছে 26,000 কিন্তু এই লেহেঙ্গাটার প্রাইস পড়ছে অ্যাপ্রক্স প্রাইস। ওকে, এবার সাউথ ইন্ডিয়ান শাড়ি দেখতে চাই, আমি একটা কাঞ্চি সিল্কের ওপরে দেখাই। কাঞ্চি সিল্কের ওপরে কপার ওপরে মিক্সড কাজে আছে, সো ব্লুটা দেখাই। হোয়াইট রেড দেখাচ্ছি, হোয়াইট রেড দাও তো, ওখান থেকে কোরিয়াল দাও। এইটা দেখো, এটা হচ্ছে আঁচল, ওদিকে কাঞ্জিবরমটা দাও, ইক্কাটা দাও। এই দেখো এই শাড়িটা, এটা হচ্ছে আঁচলটা পড়ছে এইভাবে। ওটা দাও, পানিতার কালারটা দাও। এটা হচ্ছে বর্ডার, অ্যান্ড এইভাবে যাচ্ছে। এটার প্রাইস পড়বে হচ্ছে 2799 হচ্ছে এই কাঞ্চি সিল্ক শাড়িটার প্রাইস পড়ছে উইথ কাপাজারি। অ্যান্ড এটার কয়েকটা কালার অপশন দেখিয়ে দিই, এর নিচে কালার অপশন আর ডিজাইন অপশনস আছে, সেটা একবার দিই। এই কাঞ্চি সিল্ক এই পানেতার কালারটা দাও না, আমি আজকে যেটা পরে আছি এটা হচ্ছে কটন বেনারসি। কটন বেনারসির দাম হচ্ছে 2199 হচ্ছে কটন বেনারসির দাম। আর এটা যদি উইদাউট মিনা যদি নাও তাহলে এটা প্রাইস হয়ে যাবে 1999 হচ্ছে শাড়িটার দাম পড়বে। আর যেটা হচ্ছে পানেতার, এটা পুরোটাই হচ্ছে ইক্কাতের ওপরে, কালার কম্বিনেশনটা হচ্ছে পানেতার বলে, তিনটে কালার কম্বিনেশনের আছে।
এটা হচ্ছে আঁচলটা, রেড শাড়ি দেখাচ্ছি, ব্রাইডাল শাড়িও রেখেছি রেডের মধ্যে, ওইটা দেবে। হ্যাঁ এইটা দেখো পানিতার মধ্যে কিন্তু খুব সুন্দর দেখতে, কিন্তু এই শাড়িটা নিচের দিকে হোয়াইট কালারটা যাচ্ছে তার মধ্যে এইভাবে ওয়ার্ক করা, এটা পুরোটাই কিন্তু উইভিং এর উপরে কিন্তু কাজ করে, এর মধ্যে কোনো ব্লক প্রিন্ট ডিজিটাল প্রিন্ট কিছু নেই, পুরোটা পিওর সিল্কের উপরে কিন্তু এই শাড়িটা যাচ্ছে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 13,859 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে, অ্যান্ড এটা উইথ সিল্ক মার্ক কিন্তু পেয়ে যাচ্ছ পিওর সিল্কের ওপরে। আর যদি তোমরা ইকাত শাড়ির কথাই যদি বলো, ইকাত শাড়ির স্টার্টিং প্রাইস শুরু হয় হচ্ছে 7,500 থেকে, সেটাও কিন্তু পিওর সিল্কের ওপরে। আর এখানে দেখো কয়েকটা অপশন রেখেছি পিওর ইকাতে, সবকটা ডিফারেন্ট প্রাইস রেঞ্জে কিন্তু আছে। আমি নিজে যেটা পরে আছি সেটাও 2,000 এর মধ্যে, মানে ওই 2 এর আশেপাশে। এটা দাও কোপার দাম না, কটন গাদুয়াল দাও, এই লাগে বেরোয়নি তো। আর এটার সাথে অপশন মানে ম্যাচিং করে একটা ছেলেদের জন্য পাঞ্জাবি রেখেছি, এই পাঞ্জাবিটা দেখো এই পাঞ্জাবিটা পুরোটাই দেখো এইভাবে কিন্তু কাজ করা আছে, পুরোটাই সফট সিল্কের ওপরে কিন্তু ক্রস স্টিচের ওয়ার্ক করা হয়েছে সুতো দিয়ে। অ্যান্ড এটা প্রাইস পড়বে হচ্ছে 4599 হচ্ছে পাঞ্জাবিটার প্রাইস উইথ লোয়ার। ওকে এর পরেরটা যেটা আছে এটা গাউন দেখিয়ে দিই তোমাদের, দুটো গাউনের অপশন দেখাই। প্রথম পিঙ্কটা যারা গাউন দেখতে চাইছিলে বলছিলে, এই গাউনটা দেখো শেডেডের উপরে খুব সুন্দর দেখতে কিন্তু এই গাউনটা, উপরে দেখো উপরে কাজ পুরোটাই কিন্তু এইভাবে হেভি ওয়ার্ক করা হয়েছে। পুরোটাই হ্যান্ড ওয়ার্ক করা উপরের দিকটা, আর নিচে গাউনটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে কিন্তু ওয়ার্কটা যাচ্ছে। এই গাউনটার প্রাইস পড়ছে হচ্ছে 16,799 হচ্ছে গাউনটার প্রাইস পড়ছে, অ্যান্ড এটা সাইজ পেয়ে যাবে হচ্ছে তোমার সাইজ 40 আছে, আর এটা মানে 40 অবধি হয়ে যাবে, আর এর থেকে যদি অন্য সাইজ যদি লাগে সেটা আমরা মেকটু অর্ডার করে তোমার জন্য কিন্তু বানিয়ে দিতে পারবো, তিনটে সাইজ অ্যাভেলেবেল আছে। এরপরে এটা আমি দেখতে ফুল লং গাউনের মধ্যে আরেকটা অপশন দেখাই। ও আরেকটা জিনিস, এটার সাথে কিন্তু হাতে স্লিভসও পেয়ে যাচ্ছ, এই গাউনটা দেখো ডার্ক গ্রিনের মধ্যে ফুল গাউনটা আছে, ওপর দিকটা দেখো এইভাবে কিন্তু সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা হয়েছে, একটা মিরর এফেক্ট কিন্তু ওপর দিকে আসছে। প্যাকেটটা সরিয়ে দাও, এইটা হচ্ছে হাত ও নিচের কাজটা দেখো এইভাবে আসছে, এটা হচ্ছে হাত স্লিভসটা, এর সাথে দুপাট্টাটা আছে, আর এটার প্রাইস পড়বে হচ্ছে 12,199 হচ্ছে এই গাউনটার প্রাইস পড়ছে, অ্যান্ড এটারও কিন্তু তোমরা 38, 40, 42 সাইজে কিন্তু এটা পাচ্ছ, আর এতে কম বেশি বড়ো সাইজ বা ছোটো সাইজ চাইলে সেটাও একটু অর্ডার করে মানিয়ে দিতে পারবো। ওকে পরের যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের বেনারসি দেখাবো, ব্রাইডাল বেনারসি অ্যান্ড হোয়াইট অ্যান্ড রেডটাও তার সাথে সাথে দেখাবো, কোরিয়াল বেনারসিটাও দেবে আমাকে টিস্যুর মধ্যে দেবে। আগে একটু বেনারসি দেখিয়ে দিই, ব্রাইডাল বেনারসি এইটা হচ্ছে আঁচলটা, ওই ওই ফ্যান্সিটা দাও এদিকে একটা,
ডাবল আঁচল আছে। ও উইটা দেখাবো আগে, এটা কিন্তু পাটলি পালুর মধ্যে কিন্তু এই বেনারসি শাড়িটা আসছে। সো প্রথমে উপর দিকটা দেখে দিই, এটা আঁচলটা তো অবভিয়াসলি আমি তোমাদের আগে দেখালাম। এইটা হচ্ছে বর্ডার, অল ওভার শাড়িতে দেখো এইভাবে কিন্তু কাজটা যাচ্ছে। অ্যান্ড প্লিটসে পোর্শনটাতে এইভাবে কিন্তু ওয়ার্কটা আছে। কি পছন্দ হয়েছে কেন? অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে 999 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে বেনারসি, ফোর 9999 হচ্ছে এই শাড়িটার প্রাইস, 9999 টাকা হচ্ছে এই শাড়িটার প্রাইস হচ্ছে। কি হলো? ওকে, এরপরে হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে শাড়িটা দেখাচ্ছি। হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে দাও না, ওইটা দাও কমেন্ট মধ্যে দাও, ইয়েলো অ্যান্ড পিঙ্কটা দাও। কমের মধ্যে দেখতে চাইছিলে, এইটা হচ্ছে আমাদের কোটার উপরে আছে, চান্দেরি কোটা, চান্দেরি কোটার উপরে শাড়িটা। এইটা হচ্ছে আঁচলটা, এইটা হচ্ছে শাড়ি। আর তোমাদের যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করো। এটা হচ্ছে আমাদের অর্ডার প্রসেস, আমরা অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু ডেলিভার করি। অ্যান্ড যারা ভাবছো এখানে এসে শপিং করবে তারা কিন্তু আমরা ডাইরেক্টলি শোরুমে চলে আসতে পারো। আমাদের শোরুম আছে কালীঘাটে আছে, দুর্গাপুরে আছে, শ্রীরামপুরে আছে। দেখো এইটা হচ্ছে বর্ডারের কাজটা এইভাবে যাচ্ছে, অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু এই বুটিটার কাজটা যাচ্ছে। এটা খুব সুন্দর একটা কপার জারি দিয়ে কিন্তু করা হয়েছে এর জারির কাজ, রঙটা। অ্যান্ড এইটা হচ্ছে ব্লাউজ পিস, অল ওভার ওয়ার্ক করা কিন্তু ব্লাউজ পিস। এটার প্রাইস পড়বে হচ্ছে 1499 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে, 1499 হচ্ছে শাড়িটার প্রাইস। অ্যান্ড এটার কালার অপশানসগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, নিচে কালার অপশানসগুলো আছে, শিফন দেখাচ্ছি, হোয়াইট অ্যান্ড রেড এর শাড়িটা আমাকে দাও। জর্জেট বেনারসি দেখাচ্ছি, সব আছে এখানে দেখানো। পৈঠানি দেখতে চাইছিল না, পিওরের ওপরে, হ্যাঁ। এটা হচ্ছে আঁচলটা, এটা কিন্তু অর্গেনজার উপরে কিন্তু ফুল বেনারসি কাজ করা আছে, অর্গেনজা বেনারসি এটা। দেখো এটা হচ্ছে আঁচল পড়ছে, বর্ডার আমার পিছনে যে গাউন গুলো আছে সেগুলোর অ্যাপ্রক্স প্রাইস সবকটারই হচ্ছে 20,000 কিন্তু অ্যাপ্রক্স প্রাইস। আর এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 3599 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। এটা হচ্ছে তোমার অর্গেনজা বেনারসির ওপরে কিন্তু পুরো শাড়িটা যাচ্ছে। আর এটার সাথে ম্যাচিং করে কিন্তু মানে একটু মিক্স ম্যাচ করে কিন্তু ছেলেরা এরম ধরনের কিন্তু পাঞ্জাবি পরে দেখতেই পারে। পুরোটাই কিন্তু বেনারসির ওপরে আছে, দেখো র সিল্কের সাথে কিন্তু বেনারসির এখানে বুটি দেওয়া হয়েছে এইভাবে। অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে 3899 হচ্ছে এই পাঞ্জাবিটার প্রাইস উইথ লোয়ার। আর এগুলো কিন্তু সব রকমের সাইজে কিন্তু ছেলেদের পেয়ে যাচ্ছে, স্টার্টিং ফ্রম 38 সাইজ থেকে 46 সাইজ অবধি তো আমাদের থাকে, ওতে কম বেশিও থাকে অনেকগুলো, 46 এর অভাবও থাকে, 48-50 সাইজও কিন্তু অ্যাভেলেবেল থাকে। ওকে, হোয়াইট অ্যান্ড রেড আরেকটা কোরিয়াল শাড়ি দেখাই,
এটা দাও। ডাবল আঁচল, এটা জল দাও। এটাও পাতলি পালুর মধ্যে কিন্তু এই কোরিয়াল শাড়িটা আছে, এটা পিওর সিল্কের ওপরে কিন্তু শাড়িটা। চাঁচল দেখো, বর্ডারটা যাচ্ছে এইভাবে, অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু এই বুটি, অ্যান্ড এর প্লিটস দেখিয়ে দিই, রেড এর ওপরে কিন্তু প্লিটস আসছে এইভাবে কিন্তু জালি কাজ করা। এই শাড়িটা এটাই ভাবছিলাম কখন পড়বে, এটার প্রাইস পড়বে হচ্ছে 7699 হচ্ছে এই শাড়িটার দাম পড়ছে। এবার তোমাদেরকে একবার হোয়াটসঅ্যাপ নাম্বারসগুলো দেখিয়ে দিই। দুই থেকে 3000 মধ্যে আমি শাড়ি দেখাচ্ছি, জর্জেট বেনারসি দেখতে চাইছিলে জর্জেট বেনারসি দেখাচ্ছি, আর হোয়াইট অ্যান্ড রেড আরেকটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আঁচল, আমাকে আনি সিল্ক দেবে। কোনটা কি? ও দাও, দুটোই দাও। এইটা দেখো, হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে কিন্তু এই ধরনের শাড়িও কিন্তু দেখতে পাবো কাঞ্জিবরমে। এটা আঁচলটা পড়ছে পুরোটাই কাজ করা, পুরোটাই কিন্তু পাটলি পাল্লুর মধ্যে কিন্তু শাড়িটা আছে। এটা হচ্ছে বর্ডারের কাজটা এইভাবে আসছে, অ্যান্ড এই দেখো ভেতরের কাজটা, অ্যান্ড প্লিটসের পোর্শনে কিন্তু এইভাবে কিন্তু কাজ করা আছে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 4999 হচ্ছে এইটার প্রাইস পড়ছে, 9999 টাকা হচ্ছে শাড়িটার প্রাইস। পিওর কাঞ্জিবরমের উপরে কিন্তু শাড়িটা আছে। এইবারে কি দেখাই জানো, আর্নি সিল্ক। আমি যেই শাড়িটা পরে আছি এইটা হচ্ছে কটন বেনারসি, অ্যান্ড কটন বেনারসির শাড়ি অলরেডি আমি দেখিয়েছি, এটা দুটো প্রাইস রেঞ্জে আছে, একটা হচ্ছে 2199 যেটা মিনে করা যেটা আমি পরে আছি, আরেকটা প্রাইস রেঞ্জ আছে সেটা হচ্ছে 1999। এটা দেখো, এটা হচ্ছে আঁচলটা আর্নি সিল্কের, আর্নি সিল্কের প্রচুর অপশন আছে, তুমি যদি পিওর চাও পিওরের আছে, যদি সেমির উপরে চাও সেমির মধ্যেও কিন্তু অপশনস আছে। ওগুলো নিয়ে আসো এখানে দেখো, এইভাবে কিন্তু আঁচলটা পড়বে, এটা হচ্ছে বর্ডার, অ্যান্ড অল ওভার শাড়িতে দেখো একটা সেলফ ওয়ার্ক করা আছে, অ্যান্ড তার উপরে কিন্তু বুটি দেবা। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 2599 হচ্ছে এই আর্নি সিল্ক, 2549 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে, এই আর্নি সিল্কটার দাম পড়ছে 2549। ভালো দেখতে বলেই তো দেখাচ্ছি, ভালো দেখতে ভালো রং তার জন্যই সবাইকে দেখাচ্ছি। এটার কালার অপশনসগুলো একবার দেখিয়ে দিই, নিচে কালার অপশনসগুলো আছে। পিওরটা কোথায় গেল? হ্যাঁ পিওরটা দেখাচ্ছি, এটা মিক্স সিল্কের ওপরে আছে, আমি তোমাদের পিওরের ওপরেও কিন্তু আর্নি সিল্ক দেখাবো।
আমি যেটা পরে গায়ে ফেলেছি তার সাথে একটা পাঞ্জাবি অপশনও দেখিয়ে দিই তোমাদেরকে। এইটার সাথে একটা পাঞ্জাবি অপশনও দেখা, এটা খুব সুন্দর দেখতে লাগবে। কিন্তু এইভাবে যদি পাঞ্জাবি পুরোটাই কিন্তু ডিজিটাল প্রিন্টের ওপরে, এটা সিল্কের ওপরে ডিজিটাল প্রিন্ট করা পাঞ্জাবিটা। এখানে নেক বাটন এরিয়া অ্যান্ড কলারে কিন্তু স্টিচ ওয়ার্ক করা হয়েছে। অ্যান্ড এটা প্রাইস পড়বে হচ্ছে 2399 হচ্ছে এই পাঞ্জাবিটার প্রাইস পড়ছে। অ্যান্ড এবার বাকি আনিসিল্কগুলোর যেটা 2549 প্রাইসে, আনিসিল্কগুলো একবার দেখিয়ে দিই। প্রত্যেকটা শাড়ির মধ্যে আনিসিল্কের মধ্যে কিন্তু একটা সেলফ ওয়ার্ক আছে, প্লাস তার উপরে বুটি দেবা। এটাও যেমন খুব সুন্দর দেখতে, হোয়াইট অ্যান্ড পিঙ্কের ওপরে শাড়িটা। তুমি যে ব্লাউজটা পরে আছো বাংলাদেশে ডেলিভারি হয়? হ্যাঁ, বাংলাদেশে ডেলিভারি হয়, বাংলাদেশে অর্ডার প্রসেস হচ্ছে সেম। যা যা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দিতে হবে। আমি যে ব্লাউজটা পরে আছি এই ব্লাউজটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। এটার প্রাইস পড়বে হচ্ছে, আমার ব্লাউজটার প্রাইস কত, এটার প্রাইস পড়বে হচ্ছে হচ্ছে 2499 হচ্ছে এই ব্লাউজটার প্রাইস পড়ছে। সেমি ইকাত শাড়ি আছে, সেমি ইকাত শাড়ি দেখছি আমি, দেখাচ্ছি। ক্রিম অ্যান্ড রেডের দেখাও না, আমি যেগুলো দেখিয়েছি প্রত্যেকটা যদি ক্রিম অ্যান্ড রেডের অপশনসগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে, সে দেখো। আর এখন যেটা দেখো কয়েকটা খুব লাইট ওয়েটেড লেহেঙ্গা দেখাচ্ছি। তোমার শাড়িটা কালার অপশন, আমার শাড়িটা কালার অপশনসগুলো একবার নিয়ে আসো, জাস্ট কালার অপশনসগুলো দেখে দাও। প্রচুর ডিজাইন অপশনস আছে, কালার অপশনসগুলো একবার নিয়ে আসো না আমার শাড়িটা। স্কার্টটা দাও, এই লেহেঙ্গাটা দেখো, এগুলো খুব মানসী লেহেঙ্গা, খুব কম ক্রপ টপ লেহেঙ্গার মধ্যে, খুবই কম প্রাইসের মধ্যে, রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমাদের আনা হয়েছে। এটা হচ্ছে স্কার্টটা, এটা হচ্ছে দুপাট্টাটা যাচ্ছে নেটে, অ্যান্ড এইটা হচ্ছে ব্লাউজটা। এটার প্রাইস পড়বে হচ্ছে 2999 হচ্ছে এই বেনারসী লেহেঙ্গাটার প্রাইস পড়ছে। এটার আরও আরেকটা অপশন আমি তোমাদের দেখিয়ে দিই, এর অনেকগুলো কালার অপশন আর ডিজাইন অপশনস কিন্তু অ্যাভেলেবেল আছে, আর প্রত্যেকটা ওই 2999 প্রাইসে কিন্তু পাচ্ছ। এটা অন্য একটার সাথে দেখাচ্ছি, তুমি আমাকে আরেকটা স্কার্ট দাও। দেখো 2999 এ আরেকটা বেনারসী লেহেঙ্গা দেখাই, এটা দেখো খুব সুন্দর ব্লু আর সি গ্রিনের অপশন এসেছে। এখানে অফ হোয়াইট আর রেডটা দাও, এটা হচ্ছে দুপাট্টা নেটে, আর এটা হচ্ছে ব্লাউজ। ব্লাউজটার মধ্যেও দেখতে পাবে ফুল হ্যান্ডওয়ার্ক করা হয়েছে, এখানে কাজ করা হচ্ছে ব্লাউজটা। আর এটার প্রাইসও হচ্ছে 2999 হচ্ছে এটার প্রাইস পড়ছে। ধরো আর্নি সিল্ক, আগেরটা যেটা দেখিয়েছিলাম হচ্ছে সেমি সিল্কের ওপরে, এইবারে আর্নি সিল্ক তোমাদের যেটা দেখাবো হচ্ছে পিওর সিল্কের ওপরে। পিওর সিল্কের মধ্যে আর্নিগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয়, যেমন এটা একটা অফ হোয়াইটের সাথে রেড কম্বিনেশনে একটা আর্নি সিল্ক দেখাচ্ছি, ওটাও দেখাবো। দেখো এটা হচ্ছে আঁচলটা, রেডের মধ্যে আঁচলটা আসছে, অ্যান্ড বাকি পুরো শাড়িটা হচ্ছে তোমার বেজ কালারের ওপরে আছে, তসর কালার যেটা হয়। অ্যান্ড এর সাথে যদি একটা খুব সুন্দর একটা রেড ব্লাউজ পরো, একটা রেড ব্লাউজ দাও তো ভালো দেখতে, রেডি টু ওয়্যার। এটা দেখো বর্ডার আর পুরোটাইয়ের মধ্যে কিন্তু সেলফ ওয়ার্ক আছে, বুটি আছে, বর্ডারে কাজ আছে, খুব সোবার দেখতে কিন্তু শাড়িটা। অ্যান্ড এর সাথে তুমি ভাবো এই ধরনের যদি একটা হেভি ব্লাউজ পরতে পারো, বা ওখানে আরেকটা রেডের অপশন দেখাচ্ছি তোমাদের, রেড অ্যান্ড গ্রিনে এটা, হ্যাঁ ওটা দাও, এটা রেড অপশনও পেয়ে যাবে। এরম ধরনের যদি হেভি ব্লাউজ পরো তাহলেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে।
অ্যান্ড তোমাদের এবার এইটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইস পড়বে হচ্ছে 12,550 হচ্ছে এই আর্নি সিল্কটার প্রাইস পড়ছে। আর আমাদের আর্নি সিল্ক পিওরে যদি বলো তাহলে স্টার্টিং হচ্ছে 7,300 থেকে, কিন্তু পিওর আর্নি সিল্ক কিন্তু স্টার্টিং, এটা হচ্ছে 12,000 কত বললাম 12,550 হচ্ছে এই আর্নি সিল্কটার প্রাইস। এবার নিচেগুলো কয়েকটা আমি ডিজাইন অপশন আর কালার অপশন দেখিয়ে দিচ্ছি, আর ব্ল্যাকের আর ব্ল্যাক মেরুন গ্রিনের ওপরে কিন্তু খুব সুন্দর দেখতে কিন্তু আর্নি সিল্কটা। প্রত্যেকটাই কিন্তু পিওর সিল্কের মধ্যে পাচ্ছ, আর এর মধ্যে সবকটার সাথে কিন্তু হলমার্ক সিল্ক মার্ক আছে। পরেরটা দেখাও, যেমন ব্লু কালারটাও কিন্তু খুব সুন্দর একটা ব্লু এর উপরে কিন্তু অপশনটা। পরের অপশনটা দেখাও, ডার্ক গ্রিনটা দাও কি সুন্দর দেখতে, ডার্ক গ্রিনের সাথে ব্ল্যাক এন্ড মেরুনের কিন্তু কম্বিনেশন করে কিন্তু পুরো শাড়িটা করা। এবার আরেকটা তোমাদের আর্নি সিল্কের উপর দেখাই, সেটাও কিন্তু খুব সুন্দর কম্বিনেশনের উপর, পুরোটা স্কাই এর সাথে কিন্তু এই লেমন গ্রিন কালার। এটা হচ্ছে আঁচল, দু হাজারের মধ্যে আমি এক্ষুনি দেখালাম। আমি এর পরেরটা যেটা দেখবো হচ্ছে জর্জেট বেনসি এইটা, আর ওখানে পার্পল অ্যান্ড ইয়েলো কালার কম্বিনেশনটা। এটা দেখো বর্ডার অ্যান্ড অল ওভার সাইডে কিন্তু এই কাজটা করা আছে। এটার প্রাইস পড়বে হচ্ছে 11,950 হচ্ছে এই আর্নি সিল্কটার প্রাইস পড়ছে। আর্নি সিল্ক দুটো রকমের দেখিয়েছি, একটা হচ্ছে তোমার সেমির ওপরে, সেমি সিল্কের ওপরে, আর এটা হচ্ছে পিওর সিল্কের ওপরে। সেমি সিল্কটার প্রাইস হচ্ছে 2549। আরেকটা আছে সেমি সিল্কের, সেটা হচ্ছে 1799। দুটো রেঞ্জে আছে সেমি সিল্কের, আর এইটা যেটা আছে সেটা হচ্ছে ওই 7,000 থেকে স্টার্টিং হচ্ছে পিওর সিল্কের, সেটা হচ্ছে 12,000, 11,000, 7,000, 8,000 নানা রকমের প্রাইসের রেঞ্জে কিন্তু পিওর সিল্কটা পেয়ে যাবে আর্নি সিল্ক। আর এগুলোর মধ্যে কিন্তু সিল্ক মার্ক দেওয়া আছে। এরপরেরটা যেটা আছে জর্জেট বেনারসি, কয়েকটা দেখিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে ব্লাউজ অপশ পিসটা, বর্ডারটা যাচ্ছে এইভাবে, এটা পুরোটা জর্জেটের উপরে কিন্তু বেনসির কাজ করা, অ্যান্ড এইভাবে কিন্তু ফুল কাজটা আছে। এটার প্রাইস পড়বে হচ্ছে 2499 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। আর এটার সাথে যদি কম্বিনেশন করে যদি ছেলেদের কি পরবে সেটা ভাবছো, ছেলেরা কিন্তু এই ধরনের কিন্তু বাদনির পাঞ্জাবি পরতে পারে, তার উপরে কিন্তু রান স্টিচ করা হয়েছে, সিম্পল বাট খুব সুন্দর দেখতে কিন্তু। অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে 2899 হচ্ছে এই পাঞ্জাবিটা প্রাইস পড়ছে উইথ লোয়ার। অ্যান্ড আমি এক্ষুনি যেটা জর্জেট বেনারসি দেখালাম তার কয়েকটা কালার অপশানস তোমাদের দেখিয়ে দিই, নিচে কালার অপশানসগুলো আছে।
এরপরে আমি অনেকক্ষণ ধরে লাইভ করছি, ভাবছি তোমার বোর হয়ে যাওনি তো, নাকি আরও দেখতে চাও? কমেন্ট করে জানো বোর হয়েছো কি না, না আরও দেখতে চাও। এক্ষুনি বেনসি লেহেঙ্গা দেখা, শাড়ি দেখাতে বলেছ, তো বেনসি শাড়ি দেখাচ্ছি, রেডের ভালো শাড়ি দেখাচ্ছি। এইটা দেখো, এটা হচ্ছে আঁচলটা, এটা সেম কালারের মধ্যে কিন্তু পাটলি পালু করা আছে, আর হাফ অ্যান্ড হাফ আছে শাড়িটা। আর এটার কালারটা না খুব সুন্দর, এটা কি বল চেরি রেডের, চেরি রেড কালার কিন্তু এটা, মানে খুব সুন্দর লাগে এই রেডটা পরলে। থ্যাংক ইউ। দরজা আঁচল দেখো এইভাবে কিন্তু বর্ডারে মিনে করে কাজটা যাচ্ছে, আর অল ওভার শাড়িতে কিন্তু এই বুটির মিনে কাজ আছে, অল ওভার শাড়িটাই কিন্তু মিনে করা। আর এর প্লিট যে পোর্শনটা দেখো, দেখো কি সুন্দর দেখতে প্লিটটা, এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে, এটা পিওর সিল্কের ওপরে শাড়িটা আছে, অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে 22,000 হচ্ছে এই রেড বেনসি শাড়িটার প্রাইস পড়ছে। আর এইবার আমি ভাবছি অনেক সুন্দর লাইভ করেছে, একটা ফ্যান্সি দেখাই আরেকটা। আর পৈঠানিতে আমাকে দেবে হচ্ছে স্কাইটা খোলো না, ইয়েলোটা খুলবে, ইয়েলোটা দাও। খুব সুন্দর দেখতে কিন্তু এই পৈঠানি সিল্ক শাড়িগুলো, এটা পিওর সিল্কের ওপরে কিন্তু পৈঠানি। আর এটার কাজটা দেখো, এটা হচ্ছে ব্লাউজ পিসটা যাচ্ছে ব্ল্যাকের ওপরে, কি এটা হচ্ছে আঁচলটা, এই দেখো এইভাবে কিন্তু পৈঠানির কাজ করা, এটা কিন্তু পিওর সিল্কের ওপরে কিন্তু পৈঠানিটা। এটা বর্ডারের কাজটা এইভাবে যাচ্ছে, অ্যান্ড অল ওভার শাড়িতে দেখো এই ছোট ছোট বুটি কাজ করা। এটা পুরো শাড়িটা কম্বিনেশন হচ্ছে ইয়েলো ব্ল্যাক রেডের কিন্তু রেঞ্জে কিন্তু এই শাড়িটা আসছে। আর এটা পিওর সিল্কের ওপর যেটা আগেই বললাম, এটা প্রাইস পড়বে হচ্ছে 13,899 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে, 13,899। খুব সুন্দর দেখতে লাগছে কালার কম্বিনেশনটা। অ্যান্ড এর আমি পৈঠানি শাড়ির অনেকগুলো কালার কম্বিনেশন আছে আর ডিজাইন অপশন আছে, প্রত্যেকটাই পিওর সিল্কের মধ্যে, সো রাফলি সেম প্রাইসের মধ্যেই কিন্তু আসছে, ওই 13,000, 14,000, 12,000 এরামই কিন্তু প্রাইস রেঞ্জে আসছে শাড়িগুলো। যেমন নিচে একটা ব্লু অ্যান্ড অরেঞ্জ অ্যান্ড রেড কম্বিনেশনের শাড়িটা দেখো, এটাও কিন্তু গায়ে ফেললে খুব সুন্দর দেখতে লাগবে। আমি যেই শাড়িটা পরে আছি আমারটা হচ্ছে কটন সিল্কের, কটন বেনারসি, আর আমারটা প্রাইস পড়বে হচ্ছে 2,199 হচ্ছে আমার শাড়িটার প্রাইস। দেখো এখানে ডার্ক গ্রিনের সাথে ইয়েলো কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। হ্যাঁ এটা পিওর ওপরে, পরেরটা দেখো, এই পরের স্কাইটাও কিন্তু খুব সুন্দর দেখতে। অনেকক্ষণ ধরে তো শাড়ি দেখাচ্ছি, জামা কাপড় দেখাচ্ছি, আমি তো হাঁপিয়ে গেছি, তোমরা হাঁপিয়েছো? অ্যান্ড যারা ভাবছো বাচ্চাদের শাড়ি জামা, মানে বাচ্চাদের জামা কাপড়, এথেনিক জামা কাপড় আমাদের কিন্তু প্রচুর অপশানস আছে, আমি ভাবছি বাচ্চাদেরটা একটুখানি বসেই দেখিয়ে দিই।
এতক্ষণে দেখাচ্ছি আমার বিয়ে পায়রাতে হয়ে গেছে। তো বাচ্চাদের ছেলেদের দিয়ে আগে একটুখানি শুরু করি। ছেলেদের নানা রকমের কিন্তু পাঞ্জাবি, জর্জ জ্যাকেট, শেরওয়ানি, প্রচুর অপশনস কিন্তু ছেলেদের এসেছে। যেমন এইটা দেখো, আর ডিফারেন্ট সাইজে, মানে বাচ্চাদের তুমি যদি চাও মানে একদম নিউ বর্ন মানে 6 মান্থসের বাচ্চাদের থেকে সেটা তোমার পেয়ে যাবে হচ্ছে 13-14 বছর, 15 বছর বাচ্চাদেরও কিন্তু পাঞ্জাবি এরম আমাদের কাছে কিন্তু প্রচুর অপশনস আছে। যেমন এই পাঞ্জাবিটা দেখো পুরোটাই হচ্ছে জর্জেটের ওপরে, লখনউ চিকনের এরমভাবে ওয়ার্ক করা হয়েছে। এই পাঞ্জাবিগুলোর প্রাইস হচ্ছে 1499 হচ্ছে এই পাঞ্জাবিটার প্রাইস পড়ছে উইথ লোয়ার। এটা আরেকটা অপশন দেখায় লখনউ চিকনের, এই আরেকটা অপশন দেখায়। এগুলো সবকটা পাঞ্জাবি কিন্তু অনেকগুলো সাইজে পাচ্ছ, মানে ওই 6 মান্থসের বাচ্চাদের থেকে 14-15 বছরের বাচ্চাদের অবধি, ছেলেদের অবধি কিন্তু পেয়ে যাবে। এইটা দেখো আরেকটা অরেঞ্জ কালারের মধ্যে, আর কালার্সগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে বাচ্চাদের পরার জন্য। এইটারও কিন্তু 1499 হচ্ছে এই পাঞ্জাবিটার প্রাইস পড়ছে। এইটা দেখো কটনের ওপরে কিন্তু, নালে এই পাঞ্জাবিগুলো দেখতে পারো খুব সুন্দর সিম্পল, বাট কটনের ওপরে। এইটার প্রাইস পড়ছে হচ্ছে 1299 হচ্ছে পাঞ্জাবিটার প্রাইস। আর যারা ভাবছো 14-15 সালে বাচ্চাদের সাইজ কি হয়, তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তাদের তো সাইজ রোগা তো একই মোটামুটি, অ্যান্ড তার উপরে সাইজটাও দেখিয়ে দিচ্ছি। এই ধরনের কিন্তু পাঞ্জাবি ছোটদের জন্য হবে। বড়োদের যখন পাঞ্জাবি পরানো হয় না, ওদের নিচটা কাটতে হবে, এদিকে কাটতে হবে, সেটা প্রপারলি বসে না, তার জন্য বাচ্চাদের আলাদা সাইজেই কিন্তু পাঞ্জাবি হয়। এইটা দেখো, এটা হচ্ছে পুরোটাই কিন্তু লখনউ চিকেনের মেরুনের ওপর সেলফ ওয়ার্ক করা, সুতোর ওয়ার্ক করা। এইটার প্রাইস পড়বে হচ্ছে 1899 হচ্ছে এটার প্রাইস পড়ছে উইথ লোয়ার। এটার আরেকটা অপশন তোমাদের দেখাই, সেটা হচ্ছে যেমন মেরুনের উপরে দেখিয়েছে, দিলে দাও নালে মাঝখানে ধুয়ে আছে, আমাকে গার্ড করে ধুয়ে ওটা ধরে। এটা হচ্ছে ব্লু কালার অপশনটা। এগুলোর প্রাইস হচ্ছে 1899 হচ্ছে পাঞ্জাবিটার প্রাইস পড়ছে। গার্ড করছে লাইট, ওকে। এই দুটো তো দেখিয়ে দিলাম, এবার পাঞ্জাবির তো প্রচুর অপশন দেখিয়েছি, একটা শেরওয়ানি দেখিয়ে দিই। বাচ্চাদের শেরওয়ানি কেমন কিউট দেখতে হয়, বাচ্চাদের শেরওয়ানি দেখো কি সুন্দর কিউট দেখতে শেরওয়ানিটা। এটার মধ্যে যেমন বড়োদের মধ্যে ফুল ওয়ার্ক করা থাকে, সেরকমই কিন্তু ফুল জর্জেটের উপরে কিন্তু ওয়ার্ক করা হয়েছে। এর সাথে লোয়ার পাচ্ছ, এটা হচ্ছে লোয়ারটা। আর এটা প্রাইস পড়বে হচ্ছে 5699 হচ্ছে এই বাচ্চাদের শেরওয়ানিটার প্রাইস পড়ছে। এইবার ছেলেদের তো হয়ে গেছে বাচ্চাদের, মেয়েদেরকে বাদ দিলে হয়। এবার মেয়েদের জন্য কয়েকটা আমি অপশনস দেখিয়ে দিই। মেয়েদের একদম ছোট 6 মান্থসের বাচ্চাদের জন্য কিন্তু এই ড্রেসটা, ফ্রকটা বা মানে ড্রেসটা, ফুল লং ড্রেসটাও কিন্তু দেখতে পারো, খুব সুন্দর দেখতে, কিউট দেখতে কিন্তু এটা। অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে 1899 হচ্ছে এইটার প্রাইস পড়ছে। এটার প্রাইস পড়বে হচ্ছে 1899। এটার কয়েকটা আমি ডিজাইন অপশন দেখিয়ে দিই, এটা আমি ড্রেসে, এটা দেখো 2199 হচ্ছে এই ড্রেসটা। আর এইটার ফ্লেয়ারটা দেখেছ কত সুন্দর, বড় ফ্লেয়ারে কিন্তু ড্রেসটা বানানো হয়েছে, ওখানে এখানে হ্যান্ড ওয়ার্ক করা হয়েছে। আরেকটা কালার অপশন, এটাও কিন্তু খুব সুন্দর একটা মফ কালারের ওপরে, এগুলোর প্রাইস পড়বে হচ্ছে 2299 হচ্ছে এই ফ্রকগুলোর প্রাইস পড়ছে। একটা পিঙ্ক কালার দেখাই, আর এগুলো কিন্তু সাইজেস পেয়ে যাবে হচ্ছে মানে 6 মান্থসের বাচ্চার থেকে 13-14 বছর অবধি বাচ্চাদের কিন্তু আরামসে এগুলো সব রকমের সাইজেস কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এইটা তো কয়েকটা দেখালাম, এটার বড় সাইজটা কেমন দেখতে হয় তার কালার অপশন আরেকটা, সেটাও দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড এইটার সাথে ও পিঙ্কটার সাথে দেখো একটা হ্যান্ডব্যাগ আছে বড়োটা, এইটা দেখো, এটা হচ্ছে বড়োদের জন্য।
কিন্তু খুব কিউট, আর কালার্সগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে। কিন্তু এটার প্রাইস পড়বে হচ্ছে সেম 2299, বড়োদেরটা হলে একটু প্রাইসটা বাড়ছে, 3799 হচ্ছে বড়োদেরটা। আগেরটা প্রথমে একটা বাচ্চাদের দেখালাম না, ছোটদের, তাদের বড়োদের সাইজটা দেখিয়ে দিই কেমন দেখতে লাগবে। এটা হচ্ছে বড়োদের সাইজটা, এটা ফুল ড্রেসটা, অ্যান্ড এর সাথে কিন্তু হলো প্রচুর অপশন আছে বাচ্চাদের, মেয়েদের জন্য লেহেঙ্গাস আছে, ক্রপ টপস আছে, সালোয়ার স্যুট আছে, তারপরে নানা রকমের অপশন আছে, ড্রেসেস তো আছে সেগুলো। হ্যাঁ, বাচ্চাদের যাতে অন্নপ্রাশনে তোমরা বেনারসি পরানো হয় সেরকম অপশনও কিন্তু, বাচ্চাদের বেনারসি প্রচুর অপশনস আছে, সেইগুলো কিন্তু আমি পরে একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকে আমাকে এখানেই শেষ করতে হবে। আর কিন্তু শেষ করার আগে তো তোমাদের বলতে হবে কীভাবে তোমরা অর্ডার করবে। আমাদের অর্ডার করার প্রসেস হয়েছে, যা যা পছন্দ হয়েছে সেগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দিতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারসগুলো দেখো ডিসক্রিপশন বক্সে লেখা আছে, কমেন্টে পিন করা আছে, নাহলে আমি এখনই একবার দেখিয়ে দিচ্ছি। ওই ড্রেসটা নিয়ে আসো, পিঙ্কটা, হোয়াটসঅ্যাপ নাম্বারসগুলো দেখাও। বড়টা আমার জন্য রাখো, তো আমি পরবো, সবটাই বড়টা না, তার থেকে ছোট সাইজটা, ওইটা লুজ হবে আমার। এই গাউনটা দেখো, একটা বাচ্চাদের গাউন, একটা খুব সুন্দর কিউট দেখতে একটা পিঙ্ক গাউন, এখন নিয়ে যাচ্ছিলাম, বললাম কি না আমি এটা একবার দেখিয়ে দিই। সো এই গাউনটা একটা খুব সুন্দর দেখতে বাচ্চাদের জন্য, এটা ডিফারেন্ট সাইজে পেয়ে যাবে, এটা একটু বড়দের মাছ, মানে কত, এটা কোন বয়সের বাচ্চাদের, কত কোন বয়সের বাচ্চাদের এটা, আরে বা সাই বাচ্চাদের হাইট অনুযায়ী ওই 10-11, আমি আমার কোনো আইডিয়া নেই কোন সাইজে বাচ্চাদের হবে। সো এইগুলো কিন্তু তোমরা দেখতে পারো, প্লাস এই গাউনটা আমি আরেকটা দেখিয়ে দিই, এটা খুব সুন্দর ল্যাভেন্ডার কালারের এই গাউনটা আছে। এই ধরনের কিন্তু গাউনের অপশনও প্রচুর আছে। এগুলো নানা রকমের প্রাইস রেঞ্জে পেয়ে যাচ্ছ, আর আরও অনেক কিছু অপশনস আছে, সেটা যদি দেখতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট কর। আর আমি যেই শাড়িটা পরে আছি, আমার শাড়িটা হচ্ছে কটন বেনারসি, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 2199 হচ্ছে কটন বেনারসিটা প্রাইস পেয়েছে। প্রচুর কালার অপশনস আছে, কালার অপশনসগুলো আমি আগেই দেখিয়েছি। আর এটা দু রকমের আছে, একটা উইথ মিনা, একটা উইদাউট মিনা। উইথ মিনাটার প্রাইস হচ্ছে 2199, উইদাউট মিনাটার প্রাইস পড়বে হচ্ছে 1999। তো আজকে এখানেই শেষ করি, আর যারা যারা ভিজিট করতে চাইছো আমাদের শোরুমে ডাইরেক্টলি চলে আসো। আমাদের শোরুম হচ্ছে কালীঘাটে, কালীঘাট রামডিপুর অপোজিটে, অ্যাড্রেস হচ্ছে 116A এসপি মুখার্জি রোড, কলকাতা 26। এছাড়া আমাদের শ্রীরামপুরে আছে মানসী বাজারে ফার্স্ট ফ্লোরে, অ্যান্ড দুর্গাপুরে আছে জাংশন মলের থার্ড ফ্লোরে। তো আজকে এখানে যাই, পরের দিন আবার দেখা হবে।